গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালে, এখন বাজে সকাল, মানে 12টা বেজে গেছে মনে হয়, মর্নিং তো বলে ফেললাম। তো যাই হোক, অনেকটা বেলা করে তোমাদের সাথে কথা বলতে এসেছি। সকালে উঠে তো আমরা চা টিফিন করলাম, অনেকটা দেরি, তা সকালে উঠেছে অনেক দেরি করেই। দিদি বলছে এখনো সকাল আছে। দেখো দিদির হাতে জিলাপির ঠোঙা। তো আমরা দুজনে, দিদি আর আমি দুজনে বাজারে গেছিলাম। আমি যখন আসি তো সুমিকে যেতে দেই না, দিদির সাথে আমি যাই বাজারে, তখন সুমি ঘরে থাকে, সুমি রেস্ট। তো আমি আর দিদি বাজারে গেছিলাম, আর বাজার আমরা আসলে না, দিদি আগে করে একটু বাজার করতে ভালোবাসে, আর আমরা আসলে যেন আরও পাগল হয়ে যায়। একবার এটা কেনে তো, একবার ওটা কেনে তো, একবার সেটা কেনে, কী কিনবে ও মানে ঠিক করতে পারতে পারে, উঠতে পারে না। হে বোনেরা, কবে কী বলেছিল, কবে কোন খাবারটা ভালো লাগে বলেছিল, ও সেটাই কিনতে হবে। বোনেরা সাথে বোনের বাচ্চারা, মানে কে কবে কোনটা কী বলেছিল, কে কী শখ করেছিল। আর আমার মেয়ে তো কী সিসিলিং হটস বলে একটা চিপস, আমরা তো চিনি না তো সত্যি কথা, এত চিপসের নামের কি সিসিলিং হটস নাকি একটা চিপসের নাম। তা যাই হোক, সেইটার জন্য তো মেয়ে ওকে পাগল করে দিয়েছিল মাসিকে, যে মাসি আমাকে ওই সিসিলিং হটস নিতে হবে। যে কত দোকান খুঁজে খুঁজে বলে বলে সেই সিসিলিং হটস নিয়ে এসছে, আর আমাদের জন্য নিয়ে এসছে। কি দেখো, আমি আম ভালোবাসি বলে আম নিয়ে এসছে। আবার বলছে বুললি তুই কবে জানে কী একটা ফলের কথা বলছিলি, তোর যেন খুব ভাল লাগে খেতে। আমি নিজেই ভুলে গেছি কোন ফলের কথা বলেছি। সে এসে পরে মনে করে বললো ও আনারস, তুই বলেছিলি পাকা আনারস, টক মিষ্টি পাকা আনারস। সে আমার দেখা হয়েছে, সে আনারস নিয়ে আসলো, বলে বুলি তুই আনারস ভালোবাসিস, আনারস, তারপর আম, সে আম কলা এইসব নিয়ে এসছে বাজার করে। আর আজকে যেহেতু সোমবার, নিরামিষ খাওয়ার কথা, আমাদের জন্য এত ত্যাগ করে আর কি বলবো, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আজকে শিবের মাথায় জল ঢালার কথা ছিল, শ্রাবণ মাসের সোমবার আজকে শিবের মাথায় জল ঢালার কথা ছিল। পুরো নিরামিষ না, মানে একবেলা খাবার আতপ চাল দিয়ে কাঁচকলা দিয়ে সেদ্ধ ভাত খাওয়ার কথা ছিল। তেমনি তো শরীরটা ভালো নেই, তাছাড়াও তার থেকেও বেশি আমাদের জন্য, আমি যেহেতু মাছ ভালোবাসি, আজকে ওর শিবের সোমবার সেটাকেও ক্যান্সেল করেছে, মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিয়ে। বোন যেহেতু মাছ ভালোবাসে, বোনের পছন্দের মাছ নিয়ে এনেছে, জানো। আমাকে বলছে কোন মাছ খাবি বল, কোনটা তোর পছন্দ সেটা নিয়ে আসবো। আমি বলেছি আমার না ছোটো ছোটো তেলাপিয়া মাছ ঝাল খেতে খুব ভালোবাসে, ভালো লাগে। বলে ই মাছ, ছোটো ছোটো তেলাপিয়া পিয়া মাছ, ওগুলো খাবি তুই, ও কিনে দেবে না, কিনবেই না। বলে অন্য কিছু মাছ বল, ভেটকি কিনতে গেছিলো, তারপরে ইলিশ তো কালকে এনেছে, বিয়ার বড় একটা ইলিশ নিয়ে এসছে। তো বলছে বলো ওর মানে মন যাচ্ছে, মানে ছোটো ছোটো তেলাপিয়া এটা আবার খাবি, এমন হচ্ছে খুব ভালো লাগে খেতে ঝাল করলে। তা যাই হোক, আমার আব্দার সেটাও কিনেছে, ও কিন্তু নিজে পছন্দ করে না ছোটো ছোটো তেলাপিয়া, ও বড় বড় তেলাপিয়া পছন্দ করে। আবার আমি সাবু মাখা ভালোবাসি। তো আজকে সোমবার, তো আজকে যেই বাজার টাজার করা হয়েছে, ও সাবু মাখাটি খাইয়ে ছাড়বে, মানে শিবের তো খুব বেশি, মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, সাবু মাখা আমাকে খাওয়াবে কালকে সকালে, সাবু মাখা খাওয়াবে। এই হচ্ছে দিদি, কজনে এত কপাল করে দিদি পায় বলো। আর এখানে জিলিপি নিয়ে এসছে, আবার বলছে জিলিপি ভালোবাসিস খেতে, মেয়ে ভালোবাসে মচমচ করে খায়। তখন বলছে যে জিলিপি নিয়েই আমরা যা পছন্দ করি, যতবার এই এখন না প্রতিবারই যখনই এখানে আসি, ও মানে পাগল হয়ে ওঠে আমাদেরকে কী খাবে, কে কী পছন্দ করি, ওর ওটাতেই শান্তি, ওটাতেই সুখ। বোনেরা খুশি থাকবে, বাচ্চারা খুশি থাকবে, এতেই ওর সুখ শান্তি। আর এখানে তো সবাই আছেই, এখানে এখানে আরেকটা বোন তো সবসময় থাকে, সেই বোন তো আছেই, সেই বোনের আবদার তো সবসময় পূরণ করে। সেই বোন আর কিছু না, খালি চাউমিন আর ম্যাগি হলেই খুশি, ওর আর অন্য কোনো খাবার ভালো লাগে না, আর ভাজা বড়া চাউমিন ম্যাগি এইসব হলেই খুশি। তা সেই বোনের আবদার তো সবসময় মেটায়, হ্যাঁ সিঙ্গারা। আর বাকি তিনটে বোন সবসময় থাকে না, তো তারা যখন আসে তখন তারা যে যা পছন্দ করে। আরেকটা বোনও আছে ঘচি, তো ও যখন মানে ও তো খুব একটা আসতে পারে না, যখন ও তো বিরাট একটা অসুস্থ হয়ে পড়েছিল, তা ও যখন আসে ওরও পছন্দের খাবার। সে ও কি পছন্দ করেছিল, মাছের তেলের তেল ভাজা, সেই মাছের তেল, শুটকি মাছ, হ্যাঁ তখনও সময়টা তো খারাপ ছিল, ও শুটকি মাছ আর মাছের তেল ভাজা দিদির কাছে আবদার করেছিল। মাছের তেল ভাজা খাওয়াতে পেরেছে, শুটকি মাছটা খাওয়ানো হয়নি, কারণ তখন সময়টা খুব খারাপ ছিল, জ্যৈষ্ঠ মাসে জামা ষষ্ঠীতে এসেছিল, ও খুব একটা আসতে পারে না অসুস্থ থাকার কারণে। তা যাই হোক, এই তো দিদির গল্প বললাম, সত্যি আমাদের মানে এরকম দিদি অনেক কপাল করে পাওয়া যায়। তা যে এই সকাল হলো আমাদের, মানে সকাল হলো না, মানে বাজার টাজার করা হলো, সকাল হয়ে গেছে অনেকক্ষণ, আগে তোমাদের সাথে কথা বলা প্রথম হলো। তো এখন আমরা টিফিন করে নিই,
তার আগেও একটা জোর টিফিন হয়ে গেছে, সে মোয়া তারপর মুরগি মুড়ি এইসব খেয়েছি, চা খেয়েছি, চা বিস্কিট এইসব খেয়ে তারপর বাজার গেছিলাম। এবার এসে এবার দেখো জিলাপি মুড়ি খাবো, এই ফল টল এইসব খাবো, তারপরে ওই তেলাপিয়া মাছের ঝাল। আমার ঠিক ভালো লাগে না, দারুণ লাগে তেলাপিয়া মাছের ঝাল, গরম গরম ভাত, আবার কালকে ইলিশ মাছও রয়ে গেছে। তো থাকো আমাদের সঙ্গে সারাদিন, থাকো থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো কিন্তু, ঠিক আছে? আমার খুব ক্ষতি হয়ে যাক, স্কিপ করো, দেখলে প্লিজ স্কিপ করো, দেখো না, পুরোটা দেখো, হ্যাঁ ভালো লাগবে। টিফিন সাজানো হচ্ছে এবার, তারপর আবার চা হবে, কত সুন্দর করে সাজাচ্ছে দেখো। কি অভিযোগ দেখো, বলে ফ্রিজ যদি অনই না করে তো গলবে না। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দিদি সব রান্না বান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে গুছিয়ে খাবার গুছিয়ে রেখে গেছে কাপড় কাচাকাচি করতে, স্নান করতে। আর মেয়ে এখানে খেতে বসেছে, এই যে মেয়ে খেতে বসেছে, ও মাছের সাথে আবার আম তেল দিয়ে ভাত খাচ্ছে, ও শখ হয়েছে। ও আম তেল দিয়ে ভাত খাওয়া শখ হয়েছে ওর। আর এখানে দেখো সুমি ঘর মুছে দিয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। দিদি এখানে স্নান করতে এসছে, সব ধোয়াধুয়ি করে পরিষ্কার টস্কার করে নিয়ে এবার স্নান করবে নিচে গিয়ে। এই দেখো এখন মেয়ের আবদার হচ্ছে, এখন সন্ধেবেলা হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর মেয়ে এতক্ষণ অনলাইন ক্লাস করছিল, অনলাইনে ম্যাম টিচারের কাছে পড়ছিল, আর তারপরে চা খেলো, গুঁড়ো আমল দুধ খেলো, মাসির কাছ থেকে নিয়ে গুঁড়ো আমল দুধ খেলো, চা খেলো, বিস্কিট খেলো, এবার ম্যাগি খাবে। মাসি ম্যাগি বানিয়ে দিচ্ছে, আর ও ওকে মাসিকে ম্যাগি বানানো শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে। মাসির হয়ে যাচ্ছে মাথা গরম, এইটুকু সাইজের একটা প্রাণী হয়ে যদি ম্যাগি বানানো শেখায় তাহলে মাসি হয়ে সেটা কিভাবে সহ্য করতে পারে। মাথা ঘুরিয়ে দিয়ে ছেড়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, সমানে খালি শেখাচ্ছে কিভাবে কি করতে হবে। আর এখানে দেখো দিদা এসে বসেছে, দিদার সহসা রাত্রেবেলায় ওঠে না। হ্যাঁ হ্যাঁ, দিদা সহসা রাত্রেবেলা ওরে বাবা, ওই যে আমি বিকেলবেলা বসে বসে মেয়ের যখন ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস করছিল তখন আনারস কেটেছি, দেখ বিন্দে দেখ কালো কালো ছোপ ছোপ দেখেছিস, এটা কথা আরো কতগুলো ছিল তখন ফেলে ফেলে দিয়েছি সেই কালো কালো ছোপ ছোপ গুলো, আবার পরে দেখে দাগগুলো বেরিয়েছে। আনারস একটা কালো কালো ছোপ ছোপ ছিল, এমনি ভীষণ মিষ্টি, কিন্তু একটা কালো কালো ছোপ ছোপ দাগ আছে। হ্যাঁ খেয়েছি তো। আর এখানে দিদা বসে রয়েছে, দিদা রাত্রেবেলার দিকে সন্ধ্যের পর ঘর ছাতের ঘরে ওঠে না, তিনতলার ছাতে ওঠে না, কিন্তু আজকে উঠেছে, একটু কচর কচর সব রয়েছে, বাড়ি ভর্তি প্রায় ভর্তি, তাই দেখতে উঠেছে। আর সুমি এখানে বসে রয়েছে, তো এই হচ্ছে, এই হচ্ছে আমি, এই হচ্ছে আমি, আর ওই হচ্ছে ওই যে মেয়ে, ওই যে রান্নাঘরটা, এটা আমাদের এই এই ঘরটা হচ্ছে আমাদের মানে খাবার ঘর, এখানে খাবার খাওয়ার মানে এখানে বিন্দি বসে খায়, আর দিদা যখন নাকি ওপরে খায় তখন দিদা এখন চেয়ার টেবিলে বসে, আর আমরাও বসি, কিন্তু হ্যাঁ যারা মানে মেঝেতে বসতে পারি, যার যে ইচ্ছা মেঝেতে বসা, ওপরে বসে যার যেটা ইচ্ছে, তো এখানে একটা ডাইনিং টেবিল আছে, আর মেঝেতে আমরা বসে খাই, টেবিলে বসে খাই, সবাই অনেকজন হলে সবাই মিলে মেঝেতে বসে খাই। আর ওখানে হচ্ছে রান্নার ঘরটা, আর ওখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার মেয়ে, আর ওখানে আমার দিদি ম্যাগি রান্না করছে, আর এখানে সুমি বসে আছে, ওই যে সুমি দিদা বসে আছে, আমার মুখটা অন্ধকার হয়ে গেছে। আর এখানে বসে বসে মেয়ে অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে মানে ইয়ে করলো, পড়লো, ক্লাস করলো প্রাইভেট টিচারের কাছে, আজকে ম্যাথ হলো, এখানে বসে বসে পড়লো, ম্যাথ করলো টিচারের কাছে,
তা তখন যেহেতু আমার ফোনটা দিয়ে ক্লাস করছিল, তো আমি তখন আর সেই ভিডিও তো ওদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই দেখো ম্যাগি হয়ে গেছে, ডিম জুড়ো দিয়ে ম্যাগি। শরণার মাসি শরণাকে বানিয়ে দিয়েছে। কি করছিস? কাঁটা চামচ। দেখো আম কেটেছি, এখন আমরা আম খাবো। আর সুমি এখন রান্না করছে, চলো দেখবে সুমি এখন কি করছে। এই দেখো সুমি কোমরে হাত দিয়ে রান্না করছে, ডাল বসিয়েছে একদিকে, ভাত বসিয়েছে একদিকে, ও রান্না করবে আজকে আমড়ার ডাল। এই দেখো আমড়া কেটে রেখে দিয়েছে, এই যে কাঁচা লঙ্কার আমড়া কেটে রেখে দিয়েছে। আমড়ার ডাল করবে আর আলু মাখা করবে শুকনো লঙ্কা ভেজে। ও নাকি খুব সুন্দর করে এই মেনুটা, তা আমাকে কালকে বলছিল, আমার তো শুনেই লোভ লেগে গেছিলো। আমি বললাম আমাকে কিন্তু খাওয়াতেই হবে, আমরা আমার আমার আমড়ার ডাল এত ভালো লাগে না, দারুণ লাগে খেতে বিলিতি আমড়ার ডালটা। তো করুক বিলাতি আমড়ার ডাল, আর ও আবার আম খাবে না, ওর নাকি আম খেলে আবার পেটে ব্যথা করে। তো আমি এখন নিজে যাচ্ছি আমের থালাটা নিয়ে, আমরা সবাই মিলে এখন আম খাই আর সুমি রান্না করুক। এই দেখো আমরা সবাই আম খেয়েছি, তা আমাদের সাথে সাথে মিছরিও আম খেয়েছে। মিছরি মানে এই যে আমাদের মোরগ, তা ও আম খেয়েছে। আম খাওয়ার পরে মামুনি এখন এক বাটি জল নিয়ে আসছে, ওর মুখটা ধুয়ে দেবে। এই দেখো ওর কীভাবে মুখ ধোয়ায় মামুনি, দেখো কীভাবে মুখ ধোয়াতে হয় খাবারের পরে। এই দেখো দেখেছো আমাদের মিছরি কত যত্ন, আম খাওয়ার পরে ঝুঁটি ধুয়ে দিচ্ছে, ঝুঁটির মধ্যে আমের রস লেগে ভর্তি হয়ে গেছে। ও ঝুঁটি না তাড়ি, তা তাড়ি না ঝুঁটি জানি না কী এটা, আর পেটে চোখে নাকে মুখে আমের রসে ভর্তি। সারা ঘর জুড়ে ঘুরে ঘুরে আম খেয়েছে, সারা ঘর ঘুরে ঘুরে আম খেয়েছে, আম খেয়েও ভীষণ খুশি। পেটটা আনারসও খেয়েছে আজকে বিকেলে, বিকেলে আমাদের সাথে আনারস খেয়েছে, তারপর আম খেয়েছে, চা বিস্কিট খেয়েছে, চা খায়নি বিস্কিট খেয়েছে, চায় ভেজা না বিস্কিট খেয়েছে। তাই এখন আম খেয়ে ভীষণ খুশি। মামুনি ভালো করে মুখটা ধুয়ে দিল, নাহলে আবার পিঁপড়া ধরবে, পিঁপড়া কামড়াবে। দেখো কীভাবে আম খেতে হয়। আর এখানে শরণ্যা দিদা টিভি দেখছে, এই দেখো শরণ্যা দিদা এখন টিভি দেখছে, আর বিন্দি ওই ঘরে মোবাইল দেখছে। এ দেখো সুমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে, এখানে ভাত আছে, ভাত তো দেখাবার কিছু নেই। আর এখানে ওই দুপুরের মাছ আছে, এখানে আলু মাখা করেছে, আর ওইখানে করেছে ডাল। চলো ডালটা দেখাই কেমন হয়েছে দেখতে, সেই আমড়ার ডাল, এই যে বিলিতি আমড়ার ডাল আর এই আলু চোখা, এই রান্না করেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আর তোমাদেরকে জানিয়েছি টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, টাটা। এই যে সুমি, টাটা করছি, টাটা।